হার্ট অ্যাটাকে ঝুঁকি বাড়ায় যে খাবারগুলো। বিশ্বজুড়ে অকাল মৃত্যুর শীর্ষ কয়েকটি কারণের একটি এখন হার্ট অ্যাটাক। এই মারণ রোগে ঝুঁকি কমাতে আপনাকে কিছু খাবার খাওয়া পুরোপুরি বাদ দিতে হবে। স্যাচুরেটেড ফ্যাট, সোডিয়াম এবং কোলেস্ট্রলযুক্ত খাবারগুলো এই রোগের ঝুঁকি বাড়ায়। আসুন জেনে নেওয়া যাক, হৃদরোগ থেকে বাঁচতে চাইলে কোন খাবারগুলো খাওয়া যাবে না। 1. ফ্রাইড চিকেন। ফ্রাইড বা ভাজা খাবার চর্বির পাওয়ার হাউস হিসেবে পরিচিত, যাতে কোলেস্ট্রলও থাকে, যা হৃৎপিণ্ডের জন্য খুবই বিপজ্জনক। এই চর্বিযুক্ত খাদ্য অবশ্যই এড়িয়ে চলতে হবে। 2. সসেজ। সসেজ আপনার ধমনীতে ধ্বংসযজ্ঞ চালাতে পারে। প্রতিটি গ্রিল পিস সসেজ আছে 22 গ্রাম ফ্যাট এবং 810 গ্রাম সোডিয়াম। 3. সিস কেক। সিস কেক আপনার ক্যালোরি এবং ফ্যাট গ্রহণ বাড়িয়ে দিতে পারে। এতে প্রচুর পরিমাণে ক্যালোরি, ফ্যাট এবং কার্বোহাইড্রেট, যা আপনার হৃৎপিণ্ডের জন্য খুবই সমস্যাজনক হতে পারে। 4. স্টিক। স্টিকে আছে উচ্চ পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট এবং কোলেস্ট্রল, যা আপনার হৃৎপিণ্ডের জন্য খুবই অস্বাস্থ্যকর হতে পারে। 5. বার্গার। এতে থাকে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট, যা আপনার হৃৎপিণ্ডের জন্য ক্ষতিকর। 6. পিৎজা। মাত্র এক টুকরো পিৎজাতেই থাকে 9.8 গ্রাম চর্বি, আর পিৎজা খেতে বসলে নিশ্চয়ই কেউ এক টুকরোতেই থামবেন না, সুতরাং সাবধান। 7. পাস্তা। পাস্তাতে থাকে প্রচুর পরিমাণে ক্যালোরি, স্যাচুরেটেড ফ্যাট এবং সোডিয়াম, যা কোনোভাবে হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য উপকারী নয়। 8. আইসক্রিম। আইসক্রিমে আছে প্রচুর পরিমাণে সুগার এবং স্যাচুরেটেড ফ্যাট। পরিমিত পরিমাণে আইসক্রিম খাওয়া ভালো, কিন্তু বেশি খেয়ে ফেললেই হার্টের 12টা বাজবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।